হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই শুজ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে ক্রিম্পিং করবে তোমরা পূজার প্রত্যেকটা দিন, তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা রকম লুক কীভাবে তোমরা ক্রিয়েট করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ সবার চুলটা নিয়ে ভীষণ সমস্যা, বাঁধা বা খোলা কীভাবে কী স্টাইল করবে সেটা নিয়ে ভীষণ সমস্যা হয় সবার, আমারও হয়। তো সব থেকে ইজি প্রসেস হলো যাওয়ার সময় জাস্ট একটা ক্রিম করে এরকমভাবে ছেড়ে দিলেই লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি না লিপস্টিক পরেছি, না কিছু পরেছি, জাস্ট লেন্সটা পরেছি, আদার্স আর কিছুই করিনি, জাস্ট ক্রিম করাতেই আমার লুকটা কেমন অন্যরকম হয়ে গেছে। তো আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করবো যে বাড়িতে বসে কিভাবে তোমরা ক্রিম্পিং করবে। একা একা ক্রিম্পিং করা ভীষণ চাপের ব্যাপার। তো অনেকেই বলো যে একা একা পুরো চুলটা ক্রিম করতে পারো না, তো কীভাবে তোমরা পুরো চুলটা পার্ট বাই পার্ট সেকশন ভাগ করে করে কীভাবে করবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ফুল লুকে একটা তো অবভিয়াসলি এর পরের ভিডিও আসছে, তোমরা দেখে নেবে বিভিন্ন রকম লুকেও এই জাস্ট আর কি ক্রিম্পিং করাটা ভীষণভাবে যায়, ভীষণ স্টাইলিশ লাগে। দেখতেই পাচ্ছ আমি একটা সিম্পল একটা টপ পরে আছি, তাতেই কত সুন্দর একটা এলিগেন্ট লুক দিচ্ছে শুধু জাস্ট হেয়ারটার জন্য। তো চলো বেশি না বকবক করে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে হেয়ারটাকে নিজে নিজে ক্রিম করবে। তার আগে বলে দিই যারা যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করবো তখনই তোমরা দেখতে পাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো আর যারা যারা আমাকে পার্সোনালি পছন্দ করো তারা অবশ্যই আমার ডেসক্রিপশানে চলে যাও, ওখানে আমার সোশ্যাল মিডিয়ার প্রচুর লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক থেকে শুরু করে মেকআপ পেজ, ইনস্টা আইডি সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে পার্সোনালি ফলো করতে পারো। তো ফার্স্টে হেয়ারটাকে আমি কম করে নিচ্ছি একটা বড় দাঁতের চিরুনি দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরাও চাইলে এরকম টাইপের চিরুনি ইউজ করতে পারো। তারপরে আমি একদম পার্ট করে নিচ্ছি, দুটো পার্টে ভাগ করে নিচ্ছি চুলটাকে। নেক্সট আমি যেটা করব সেটা পেছন দিক থেকে একটা একটা করে সেকশন বের করব, করে গরম করব, মানে গরম মিন্স মেশিনটা তো গরম করাই আছে। এবারে আমি একদম গোড়া থেকে একটুখানি ছেড়ে একের পর এক প্রেস করব। প্রেস করার সময় মাথায় রাখতে হবে প্রেসটা যেন একটুখানি ছেড়ে আবার স্টার্ট হয়, অনেকটা করে ছেড়ে দিলে কিন্তু গ্যাপ গ্যাপ চলে যাবে। তো এরকমভাবে পার্টিং করে করেই পুরোটা আমাকে শেষ করতে হবে। আমি এখানে ইউজ করছি ভেগার ক্রিম্পার, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, তবে সবথেকে যদি ভালো কিছু হয় সেটা হচ্ছে আইকনিক, আইকনিকের পর ভেগা, তারপর অন্য কিছু আছে, আরও অনেক ব্র্যান্ড আছে, আমি বলতে পারবো না সেগুলোর নাম, তোমরা চেক করে নিও, যাদের যেমন বাজেট সেই বাজেটের ক্রিম্পার কিনলেই হবে। তো ফুল চুলটাকে করার জন্য এরকমভাবেই সেকশন করতে হবে পার্ট বাই পার্ট, যাদের একটু বেশি চুল আছে তাদের অল্প অল্প সেকশন নিয়ে করতে হবে। যেহেতু আমার পাতলা চুল তাই আমার 5-6টা ভাগের মধ্যেই হয়ে যাবে, কিন্তু যাদের অনেকটা চুল মানে ঠিকটা অনেকটা তাদের কিন্তু অনেকগুলো ভাগ করতে হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ক্রিম্প হয়ে যাচ্ছে পুরো চুলটাতে। তো তোমরা যারা যারা আমার এখনও পর্যন্ত চ্যানেলে পুজোর লুকগুলো দেখোনি তারা চটপট চলে যাও, বা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুরো লুকগুলো। তো চলো, এইভাবে তো আমি ক্রিম্পিং করে নিলাম পুরো একটা সাইড, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর প্রথমের ফার্স্টের এই চুলটা এরকমভাবে আমি ওপর দিকে আটকে রেখেছিলাম কারণ নিচেরটার সাথে না হলে মিশে যাবে, সেই কারণে আমি একটা ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। তোমরা যখন প্রবলেম হবে একটা ক্লিপ দিয়ে এরকমভাবে যেদিকে ইচ্ছা আটকে রাখতে পারবে। তো সামনের পার্টিংটাকেও একটু হালকা হালকা করে আমি প্রেস করে নিলাম কারণ সামনের পার্টিংটাতে একটুখানি যাতে সুন্দর দেখতে লাগে, পেছনটা অতটাও না করলে হয় কিন্তু সামনেটা একটু সুন্দর লাগার জন্যই দেখতে হয় যে ঠিকঠাক হয়েছে কি না। তো আমার যে জায়গাগুলো হয়নি সেই জায়গাগুলো আমি একবার করে নিলাম। তো তারপর আমি আবার কম করলাম, তোমরা এবার বুঝতে পারবে দুদিকের চুলটার ডিফারেন্স। এই দিকটা হচ্ছে ক্রিম করা, ওয়াও কি সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ নিজের চুলের প্রেমে পড়ে গেলাম। তো একটা সাইড ক্রিম্পিং করা আর একটা সাইড উইদাউট ক্রিম্প, তো দেখো কোনটা ভালো লাগছে, আশা করি ক্রিম্পিংটাই ভালো লাগছে। তো আমি যেহেতু প্রথমেই বলেছিলাম তোমরা যে কোনো লুকের সাথে
ফুল চুল ক্রিম করে যদি বেরিয়ে যাও আর কি, খুব সুন্দর দেখতে লাগবে। তো সেমভাবে আমি আরেকটা দিকও করে নিচ্ছি। তো আরেকটা দিক করতে গেলে পেছন দিক থেকে ফার্স্টে একটু করে নিয়ে সামনের দিকে চুলটা এনে করতে পারো, যাদের ছোট চুল তাদের পেছনেই হয়ে যাবে। তো এইভাবে ফার্স্ট পার্টিংটা পেছন দিকে করলে সেকেন্ড থেকে যেমন করছিলে তেমনভাবে করবে, কারণ পেছন দিকের পার্টিংটা হচ্ছে একদম পেছনের পার্টিং, যার কারণে ওটা আমরা সাইডভাবে করলে অনেকটা চুল গোড়ার থেকে ছেড়ে যায়। তো এইভাবে পুরো চুলটাই আমি করে ফেললাম, দেখতেই পাচ্ছ ভীষণ একটা গ্ল্যাম লুকও বলতে পারো। তো এটার সাথে যে কোনো মেকআপ যখন ক্রিমিং করবে গোড়ার থেকে একটুখানি ছেড়ে ক্রিম করার চেষ্টা করবে, না হলে কিন্তু স্ক্যাল্প পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর একটু ধোঁয়া উঠতেই পারে, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো চলো আমার ফুল লুক কমপ্লিট, আমি পুরোটা আরেকবার কম করে নিচ্ছি। আর বলে রাখি সবাইকে, ক্রিমপিং কিন্তু থাকে, 2-3 দিন থাকে, যতক্ষণ না তুমি জল দিচ্ছ ততক্ষণ ক্রিমপিং থাকে, উইদাউট স্প্রে সব কিছুর মধ্যেও যে কোনো পরিস্থিতিতে আর কি ক্রিম ক্রিম্পিংটা 2-3 দিন থাকে, যদি না তুমি চুলটা পুরোপুরি ভেজাও। তো ফুল লুক কমপ্লিট, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ ভলিউম লাগছে। তো তোমরা যারা অল্প চুল আছে তারা তো অবশ্যই ক্রিম করে কোনো একটা লুক ক্যারি করে পুজোতে ঘুরতেই পারো। দেখো আমার লুকটা কতটা চেঞ্জ।